সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে যারা ভ্যাকসিন এবং শুনছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে আমরা বই পাঠ। আর রাহিকুল মাখতুম এই বই পাঠ করতেছি আমরা। বই পাঠের প্রথম যে অধ্যায় বা খণ্ডতে আমরা ছিলাম, আজকে আমরা জানব যে সমাজে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন যে দেশে, সেটা হলো আরব দেশ। আরব দেশের ভূপ্রকৃতি সম্পর্কে এবং তাদের বংশ জাত বিভিন্ন জাতিসমূহ সম্পর্কে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর রাইকুল মাখতুম থেকে বিসমিল্লাহির রহমানির রাহিম। আরবের জাতিসমূহ, ঐতিহাসিকরা আরব জাতিসমূহকে তিন ভাগে ভাগ করেছে। এক হচ্ছে আরবে বায়েদা, আরবে আরেবা, আরবে মুস্তারেবা। আরবে মুস্তারেবা, আরবে বায়েদা হচ্ছে বলতে আরবের সেই সব প্রাচীন গোত্র সম্প্রদায়ের কথা বোঝানো হয়েছে যারা সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এসব গোত্রের সম্প্রদায় সম্পর্কে প্রয়োজনীয় বিস্তারিত ঐতিহাসিক তথ্য এখন আর জানা যায় না, যেমন আদ, সামুদ, তাসাম, জাদিস, আমালেকা প্রভৃতি জাতি। দুই নম্বরে হচ্ছে আরবে আরেবা। আরবে আরেবা হচ্ছে ছিল ইয়ারুব ইবনে ইয়াসজুব ইবনে কাহাতানের বংশধর। এদের কাহাতানি আরব বলা হয়। তিন নম্বরে আরবে মুস্তারিবা। আরবে মুস্তারিবা হচ্ছে এরা হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশধর, এদের আদনানি আরব বলা হয়। আরবে আরেবা বা কাহাতানি আরবদের বসবাস ছিল ইয়েমেনে। এখানে এদের গোত্রের বিভিন্ন শাখা প্রসার লাভ করে। এদের মধ্যে দুটি গোত্র বিখ্যাত, হেমিয়ার আর একটি হলো কাহলান। হেমিয়ার এদের বিখ্যাত শাখার নাম হচ্ছে জাদুল জমহুর, কোজাআ এবং সাকাশেক। আর কাহলান এদের বিখ্যাত শাখার নাম হচ্ছে হামাদান, আনাম, আনমার, তাই, মুজহেজ, কেন্দা, লাখম, জুজাম, আজদ, আউস, খাজরাজ এবং শাম দেশীয় জাফনার বংশধর। পরে এরা গাসসান নামে পরিচিতি লাভ করে। কাহলানের শাখা গোত্রসমূহের পরবর্তীকালে ইয়েমেন ছেড়ে আরব উপদ্বীপে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এরা সে সময় দেশ ত্যাগ করে যখন মহাপ্লাবন তাদের ব্যবসা বাণিজ্য স্থবির করে দেয় এবং রোম করা মিশর, সিরিয়া অধিকার করে ইয়েমেনবাসীর উপরে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। ফলে কাহলার গোত্রসমূহের বাণিজ্যিক সুযোগ সুবিধা সম্পূর্ণ বিনষ্ট হয়ে গিয়েছে। এমনও হতে পারে কাহলান ও হেমান গোত্রের বিবাদ বিসম্বাদ দেখা দেওয়ার কাহলান বংশের লোকেরা দেশ ত্যাগের মধ্যে বাধ্য হয়েছিল। এ অবস্থায় কাহলান গোত্রসমূহের দেশ ত্যাগ এবং হেমিয়ার গোত্রের সময়ের স্বদেশে অবস্থানের ইঙ্গিত দেয়। এক, আজাদ। এরা যাদের সর্বদা ইমরান ইবনে আমর মুজাইকাবার পরামর্শ দেশ ত্যাগ করে। প্রথমে এরা ইয়েমেনে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় এবং অবস্থা সম্পর্কে খোঁজখবর নেয়ার জন্য বিভিন্ন দল পাঠাতে থাকে। এরপরে উত্তর দিকে অগ্রসর হয়ে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বসতি স্থাপন করে। এদের বিস্তারিত বিবরণ নিম্নরূপ। সালাবা ইবনে আমর, এ ব্যক্তি প্রথমে হেজাজ অভিমুখে রওনা হয়ে সালাবিয়া এবং জিকারের মাধ্যমে মাঝখানে অবস্থান গ্রহণ করেন। তার সন্তানরা বুরু এবং শক্তিশালী হলে সালাবা মদিনার অভিমুখে রওনা হন এবং মদিনাতে অবস্থান গ্রহণ করে। এই সালাবার বংশ থেকেই
মদিনার আউস এবং খাজরাজ গোত্রের সালাবারই অধস্তন বংশধর। আউস এবং খাজরাজ ও সালাবার পুত্র হারেসের আর সন্তান। হারেস ইবনে আমর তিনি ছিলেন খোজ আ বংশধরের আদিপুরুষ। এ বংশের লোকেরা হেজাজে ভূমির বিভিন্ন জায়গায় ঘোরাফেরা পর মারুরুজ জাহারানে অবস্থান নিয়ে পরে মক্কা জয় করে সেখান থেকে বনু জুরহুম গোত্রের লোকদের বের করে দিয়ে নিজেদের বসতি গড়ে তোলেন। এভাবে অনেকগুলো বংশের পরিচয় এখানে তুলে ধরা হয়েছে। দুই, লাখম ও জুজাম গোত্র। তিন, বনু তায় গোত্র। চার, কেন্দা গোত্র। এই কেন্দা গোত্রের লোকেরা প্রথমে বাহরাইনে বসতি স্থাপন করে, কিছুকাল পরে তারা হাদ্রামাউতে যায়, কিন্তু সেখানে তারা টিকতে পারেনি। অবশেষে নজদ গিয়ে বসতি স্থাপন করেন। সেখানে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, কিন্তু তা স্থায়ী হয়নি। নাম নিশানও তাদের উপরে মুছে যায়। আরবে মুস্তারিবা পূর্বপুরুষ ছিলেন সায়েদনা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি ছিলেন ইরাকের উর শহরের অধিবাসী। এই শহরে ফুরাত নদীর পশ্চিম উপকূলে কুফার কাছে অবস্থিত ছিল। ফুরাত নদীর খননের সময় পাওয়া প্রত্নতাত্ত্বিক নির্দেশনা থেকে এ শহর সম্পর্কে অনেক তথ্য জানা গেছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পরিবার এবং ওর শহরের অধিবাসীরা তাদের ধর্মবিশ্বাস সম্পর্কে অনেক তথ্য উদ্ঘাটন করেছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দ্বীনের তাবলিগ নিয়ে ওর থেকে হারান এবং হাররান সেখান থেকে ফিলিস্তিন হিজরত করেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরত সারা এবং হযরত হাজেরার সঙ্গে নিয়ে ফিলিস্তিনে ফিরে যান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে হযরত হাজেরার গর্ভ থেকে একটি সন্তান দান করেন। উল্লেখ্য যে হযরত সারা ছিলেন নিঃসন্তান, ভূমিষ্ঠ সন্তানের নাম রাখলেন ইসমাইল। আস্তে আস্তে হযরত সারা হযরত হাজেরার প্রতি ঈর্ষান্বিত হয়ে ওঠেন এবং নবজাত শিশু হযরত হাজেরাকে নির্বাসন দিতে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বাধ্য করেন। পরিস্থিতি তাকে স্ত্রী সারার কথা মানতে বাধ্য করে। তিনি হযরত হাজেরা এবং হযরত ইসমাইলের সঙ্গে নিয়ে মক্কায় গমন করেন এবং সেখানে বর্তমানে কাবাগরের কাছে রেখে আসেন। সেই সময় কাবাগর ছিল না। কাবাগরের স্থানটি একটি টিলার মতো উঁচু ছিল। প্লাবনের পানি সেই টিলা দুপাশ দিয়ে চলে যেত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে মসজিদুল হারামের উপরিভাগে বর্তমান জমজম কূপের কাছে একটি বড় গাছ ছিল। তিনি স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাইলকে সেই গাছের কাছে রেখে যান। সেই সময় মক্কায় পানি এবং মানব বসতি কিছু ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মা ছেলেকে একটি পাত্র রেখে খেজুরের একটি মশের কিছু পানি দিয়ে ফিলিস্তিনে ফিরে যান, কিন্তু কয়েকদিনের মধ্যে সেই খেজুরের পানি কি হয়ে যায়, শেষ হয়ে যায়। মানে হযরত ইসমাইল আলাইহিসসালামের গল্প বলা হচ্ছে, ঠিক আছে। কঠিন দুঃসময় দেখা দেয়। সেই দুঃসময় আল্লাহর রহমতের ঝর্ণা দ্বারা জমজম রূপে প্রবাহিত হয় এবং জমজমের পানি তাদের জীবন ধারণের উপকরণ হিসেবে ব্যবহার হয়। এই জমজমের এক পানি খেয়ে তারা জীবনযাপন করছে। এই পানিতে আল্লাহ তাআলা সব ধরনের কি করছে, ভিটামিন দিয়ে রাখছে, ঠিক আছে। কিছুকাল পরে একটি ইয়েমেনি গোত্র মক্কায় আসে। ইতিহাসে এই গোত্রের জুরহুমে সানি বা দ্বিতীয় জুরহুমে নামে পরিচিত। এ গোত্রের আগে মক্কার আশেপাশে এলাকায় বসতি স্থাপন করেছিলেন।
বুখারী শরীফের রেওয়ায়েতে সুস্পষ্ট উল্লেখ রয়েছে, এই গোত্রের লোকেরা হযরত ইসমাইল আলাইহিস সালামের আগমনের পরে তাদের যুবক হওয়ার আগে মক্কায় আসেন। অবশ্যই এর আগেও তারা বিভিন্ন সময় মক্কা উপত্যকা অতিক্রম করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী পুত্রের দেখাশোনার জন্য মাঝে মাঝে মক্কায় আসতে এভাবে কতবার যাতায়াত করেছিলেন সেটা জানা যায়নি, তবে ঐতিহাসিক তথ্য থেকে কমপক্ষে চারবার যাওয়া আসার প্রমাণ পাওয়া যায়। এক পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই মর্মে স্বপ্ন দেখান যে তিনি ইসমাইলকে জবাই করেছেন। এই স্বপ্ন ছিল আল্লাহর নির্দেশ, পিতা পুত্র উভয়ের নির্দেশন পালনের প্রস্তুত হন। উভয় আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে পিতা পুত্রকে মাটিতে শুয়ে দিয়ে জবাই করতে উদ্যত হন। এ সময় আল্লাহ তাআলা, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্য করে দেখেছ, আমি পুণ্যশীলদের এভাবে বিনিময় দিয়ে থাকি। নিশ্চয় এটা ছিল একটি স্পষ্ট পরীক্ষা, আল্লাহ তাআলা এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পুরস্কার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানির মহাগৌরব দান করেছে। দুই, হযরত ইসমাইল আলাইহিস সালাম যুবক বয়সে জুরহম গোত্রের লোকের কাছে আরবি ভাষা শিক্ষা করেন। এ গোত্রের লোকেরা হযরত ইসমাইল আলাইহিস সালাম ও তাদের এক কন্যাকে বিয়ে দেন। এই সময় হযরত হাজারা ইন্তেকাল করেন। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী পুত্রকে দেখতে মক্কায় আসেন, কিন্তু হযরত ইসমাইল আলাইহিস সালামের সাথে দেখা হয়নি। পুত্রবধূর সাথে তার কথা হয়, তিনি অভাব অনটনের কথা ব্যক্ত করেন। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্রবধূকে বলে গেলেন ইসমাইল আলাইহ তাকে যেন বলে যেন তার ঘরের চৌকাঠ পাল্টে ফেলে। পিতার এই উপদেশে তাৎপর্য হযরত ইসমাইল আলাইহিস সালাম বুঝে ফেললেন। তিনি স্ত্রীকে তালাক দেন এবং অন্য মহিলার সাথে বিবাহ বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তার দ্বিতীয় স্ত্রী ছিলেন জুরহুম গোত্রের সর্দার মাজাজ ইবনে আমরের কন্যা। তৃতীয়বার যখন ইব্রাহিমের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আবার মক্কায় গেলেন, সেটা হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় বিয়ের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় মক্কায় আগমন করেন, কিন্তু এবারও পুত্রের সাথে তার দেখা হয়নি। পুত্রবধূকে তাদের ঘরের সংসারের অবস্থা জিজ্ঞেস করলে তিনি আল্লাহর প্রশংসা করেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের পুত্রবধূর মুখে আল্লাহর প্রশংসা শোনার পর তাকে বলেন ইসমাইল এলে তাকে বলবে সে যেন তার ঘরের চৌকাঠ ঠিক রাখে। এরপরে হযরত ইব্রাহিম ফিলিস্তিনে ফিরে যান। চতুর্থ বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় এসে দেখতে পান তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম জমজমের কাছে বসে তীর তৈরি করছেন। দেখা মাত্র পিতা পুত্রের আবেগে এক অন্যকে জড়িয়ে ধরেন। দীর্ঘকাল পর কোমল হৃদয়ের পিতা এবং অনুগত পুত্রের সাক্ষাৎ হয়। এ সময় পিতা পুত্রের মিলে কাবাঘর নির্মাণ করেন, মাটি খুঁড়ে দেয়াল তুলে এবং হযরত ইব্রাহিম সালাম সমগ্র বিশ্বের মানুষকে হজ পালনের আহ্বান দেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের এবং 12টি পুত্র সন্তান দান করেন। ইসমাইল আলাইহিস সালামের পুত্র হলো 12টি সন্তান, তাদের নাম হলো নাবেতা, নাবাউত, কায়দার, আদবাইল, মুফসাম, মেশমা, দুমা, মাইশা, হাদাদ, ইয়ামা, ইয়াতুর, নাফিস, কায়দমান। এভাবে আরবের বিভিন্ন ইতিহাসগুলো লেখক এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা আগামী পর্বে আলোচনা করব রায়কুল মাকতুম বইয়ের আরবের নেতৃত্ব শাসন ব্যবস্থাটা কী ছিল, সেটা আমরা ইনশাল্লাহ আগামী পর্বে জানব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া